ওটা ওটা কি আছে, ওটা কি থাকছে? এটা হচ্ছে তোকে ইয়ার করছে যাতে পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছু ঝাড়গ্রাম এইসব মিলিয়ে 300, এটা খুব ভালো খবর। 36,000 একর জমি আরো চাষের যোগ্য করে তোলা হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার পুরুলিয়ার জন্য। যাতে পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছু ঝাড়গ্রাম এইসব মিলিয়ে 300, এটা খুব ভালো খবর। 36,000 একর জমি আরো চাষের যোগ্য করে তোলা হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার পুরুলিয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটাকে টেক কেয়ার করার জন্য। বাংলার আবাস যোজনায় একটা টাকাও যেন সেখান থেকে কেউ না কেটে নেয়, আমি কারো কথা শুনবো না। তিন, যাদের যা ভাতা আছে সে কিষাণ ভাতাই হোক, উইডো ভাতাই হোক, ট্রাইবেল ভাতাই হোক, তার নিজের ব্যাংক বই নিজের কাছে থাকবে, সব ব্যাংকে ট্রান্সফার হবে, কিছু দরকার হলে কোঅপারেটিভ ব্যাংকেরও সাহায্য নিতে পারবে। চার হচ্ছে খাদ্য সাথী প্রকল্পে আমরা যে খাদ্যটা দিচ্ছি, একটা মনিটরিং ফুড ডিপার্টমেন্ট থেকে করতে হবে, যাতে কোনো ডিস্ট্রিবিউটর মানে রেশন দোকানের মালিক যেন বাজে খাবার না দেয়, এবং যে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসছে মনোজ
সেও যাতে খাবারটা বাজে না দেয়, চালটা বাজে না দেয়, এটা লক্ষ্য রাখতে হবে। আর কিছু কিছু রেশন দোকান কার্ডও রেশন কার্ড হাতে রেখে দেয়, 50 গ্রাম করে 100 গ্রাম করে কাটে আমি শুনেছি। এটা যেন না হয়, যে 50 গ্রাম 100 গ্রাম করে কাটবে স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন আমাদের আছে, এবং সেগুলো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থাও নিতে হবে, সে যেই হোক, আমি হই বা তুমি হোক। এখানে আমি পরিষ্কার ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবার জন্য আমি সবাইকে বসিয়ে এক জায়গায় বলে গেলাম, বারবার এক কথা বলবো না। এগুলো তো সে রোধ পাচ্ছে, সে তো এই নয় যে আমি আজকে একটা নতুন করে স্যাংশন করলাম, এই প্রজেক্টগুলো তো পেতে হবে। আমরা ইঞ্জিনিয়ারিং এসে অলরেডি একটা প্ল্যানিং করেছি, যাতে একটা কমপ্রিহেনসিভ প্ল্যানিং ভিডিওটা মাইক্রো প্ল্যান করে আছে ডেকে নিয়ে একটু বুঝিয়ে ডিএম একটা মিটিং অর্গানাইজ করতে পারে, ডিএম আর এসপি মিলে, হেলথ ডিপার্টমেন্ট মিলে, একটা আছে ওদের যত মরদরা আছে ওদের ডাক সাথে ওদের বোঝাও, এবং তাহলে কিন্তু এগুলো যখন হবে যারা ট্রেনিং নেবে তাদের মধ্য থেকেই ডাকা হবে, ১৬টা আমাদের মধ্যে আছে, ১৬টা তৈরি হয়েছে, তার মধ্যে ১৫টা আপনারা আছে, পঞ্চায়েত সমিতির কাজ হয়েছে জেলা পরিষদকে পুরো হেল্প করে, সাধারণ মানুষের কাজ বিডিওরা যখন করবেন, বিডিওরা একটু আমাদের পঞ্চায়েত সমিতির যারা সভাধিপতি আছেন তাদের একটু কোয়ার্ডিনেশন করে নেবেন, কারণ যেহেতু সেকেন্ড লেভেলের কাজ এখন কমে গেছে, পঞ্চায়েত সমিতিকে ভালো করে কাজ দিতে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা আপনাদের যে ডেভেলপমেন্টের কাজ গভর্নমেন্টের ওদের কী করাবে, তাহলে কেউ ওরা একটা কাজে ইনভলভ হয়ে যাবে। আপনাদের কাজ হচ্ছে জেলা পরিষদকে দিয়ে যেসব জায়গায় গভর্নমেন্ট কাজ করাতে চায় আমাদের কেউ নেই, সেই জায়গা মীরাবাউরি জিতেছে এবারে, আমি দেখতে পাচ্ছি তো, নিয়তিও জিতেছ, ঠিক আছে সবাই মিলে দেখে নাও, এটা মনে হয় তোমাকেও আমি বলে গেছি, বলে যাচ্ছি সৃষ্টি যা করে গেছে তুমি আর এই সৃষ্টি ছাড়া কাজ করবে, ভালো করে কাজ করবে, এটা খুব পরিষ্কার কথা, ঠিক আছে বসুন আপনারা ভালো করে করবেন। পঞ্চায়েত সমিতি কেউ এসছে এখানে? একটু পাবলিক রিপ্রেজেন্টেটিভদেরও বোঝাতে হয়, আগে তো সরকার কিছুই দিত না, এখন তো আমাদের সরকার এমনকি মরে গেলে পর্যন্ত ২০০০ টাকা দিচ্ছে পড়াবার জন্য, বিয়ে দিতে পারছে না গরিব, ১,২০,০০০ টাকা যাদের মান্থলি বছরের ইনকাম, ২৫,০০০ টাকা মেয়ের বিয়েতেও দেওয়া হচ্ছে, প্রচুর দেওয়া হচ্ছে, কেন্দু পাতা তোলা থেকে শুরু করে কিষাণ পেনশন থেকে শুরু করে উইডো পেনশন থেকে শুরু করে ট্রাইবেল পেনশন থেকে শুরু করে সবাইকে তো দিতে পারেন, এটা ক্যাপাসিটি অনুযায়ী যার যার স্ট্যান্ডার্ড পেতে পারে, এগুলো তো গভর্নমেন্টেরও কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো দেখেই করা হয়। আমি চাই ১০০ দিনের কাজের দরকার হলে আরও লোককে কাজ দাও, যে কাজটায় যেভাবে যে আমি কাজ করব তাকে কাজে লাগো, অনেক লোক আছে কাজ করতে চায় না, অলস আছে, পারে না করতে, শারীরিকভাবেও পারে না মানসিকভাবেও পারে, তাকে এই চিকগুলো দাও। কিছুদিন আগে আবার একটা দেওয়া হচ্ছে, সৌরভ বলো তো একটু, পঞ্চায়েত ডিপার্টমেন্ট বাংলার আবাস যোজনা তো হচ্ছে, সুতরাং এই যে টোটো আছে যারা, সবর আছে যারা, তারপরে আরো ধরো ডোম আছে যারা, বিভিন্ন বিরোধ আছে যারা, যাদের সত্যি ক্ষমতা নেই, একটা এসসিএসটি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট একটা দারুণ করেছে, আমাদের যারা এই বিরোধ আছে তাদের জন্য তো একটা মৌমাছি পালনের স্কিম নিয়েছে, আমরা ১০০ জনকে বেনিফিশিয়ারিকে সিলেক্ট করেছি, তারা উৎসাহী, এই থেকে প্রত্যেকের মানে প্রত্যেকে প্রায় ৩০-৪০,০০০ টাকা করে ইনকাম হবে ৩ বছর, এত ভালো এরকম করে তোমরা এই পরিবারগুলোকে চিক দিয়ে দাও, চিক দিয়ে বলো তো প্রতিপালন হয়ে যাবে, এইভাবে এই জায়গাগুলো তো আইডেন্টিফাই করবে। আমি এই জেলায় ১০০% আমার ২ টাকা কিলো চাল, ৫০ গ্রাম করে ১০০ গ্রাম করে কাটে আমি শুনেছি, এটা যেন না হয়, যে ৫০ গ্রাম ১০০ গ্রাম করে কাটবে
স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন আমাদের আছে এবং সেগুলো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থাও নিতে হবে। সেই যেই হোক, আমি হই বা তুমি হোক, এখানে আমি পরিষ্কার ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবার জন্য আমি সবাইকে বসিয়ে এক জায়গায় বলে গেলাম, বারবার এক কথা বলবো না, তোর বাড়ি করে দেবো 5 টাকা দিয়ে, 1 পয়সাও হবে না। টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে, কারো ইন্ডিভিজুয়াল টাকা নয়, এটা মানুষের অধিকার, মানুষ পাবে। 2 টাকা কিলো চাল মানুষের অধিকার, মানুষ পাবে। রাস্তাটা মানুষের অধিকার, মানুষ পাবে। পেনশনটা গভর্নমেন্ট দিচ্ছে, সে পাবে। কন্যাশ্রীটা গভর্নমেন্টের প্রোগ্রাম, সে পাবে। তার জন্য কাউকে 1 পয়সাও দেবার প্রয়োজন নেই। কোনো কমপ্লেন আসলে সঙ্গে সঙ্গে কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং কমপ্লেন যদি কারো বিরুদ্ধে আসে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন করে দিয়েছে, সেই কমপ্লেনগুলো দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। আমি যেন একটি কমপ্লেনও শুনতে না পাই। আরেকটা কথা বলে রাখছি, পুলিশকে এটা মাথায় রাখতে হবে। ঝাড়খণ্ড থেকে অনেক লোক চলে আসছে ফেক্টি বেঁধে, আর এখানে টাকা তুলে চলে যাচ্ছে, এক্সটর্শন করছে। কেউ কেউ মিলেও আছেন, সরি টু সে, নট অল, কেউ কেউ রিলেশনও রেখে দেয়। ভাবেন যে কেউ কিছু বুঝতে পারছেন, টাকাটা পরে সরিয়ে দেয়। এটা কিন্তু করা যাবে না। আমরা যারা এই সমাজে বেঁচে থাকি, যা মাইনে পাই, যেটুকু পাই সেটাই যথেষ্ট, এর থেকে বেশি পাওয়ার প্রয়োজন নেই। কি হবে, টাকাগুলোর কোনো মূল্য আছে? বাইরে টাকা সরিয়ে দিচ্ছে কেউ কেউ, এ টাকার কি মূল্য আছে? আজ বাদে কাল চলে গেলে কেউ জানবে না টাকাটা কোথায় গেল। এমনিতে তো আগে আগে লোকে তো খুব পেট ভরে ভাত খেতে, এখন তো তাও খায় না, এখন তো ডায়েটিং করে, সামনে মিষ্টি রেখে দিলেও খায় না, ভালো রান্না হলেও খায় না। তো এত টাকা কে করছে আর কার জন্য? তো যে যে মনে করবে টাকা তোলার মানসিকতা আছে, দয়া করে গভর্নমেন্টের সাথেও থাকবেন না আর আমাদের সাথেও থাকবেন, আমার প্রয়োজন নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, হেল্প করতে গিয়ে এটা কিন্তু সেলফলেস স্যাক্রিফাইস করে করতে হবে। কোনো জায়গায় কোনো কিছু ভালো করতে গেলে নিজেকে আগে স্যাক্রিফাইস করতে হয়। আমি কিন্তু প্রত্যেকটা খবর রাখি, এটা কিন্তু হবে না। স্টেট তোমরা ভালো করে কাজ করো এবং ভিজিট করো, করে এটা করে ফেলো, এটা করলে কিন্তু পুরুলিয়ার মানচিত্রটাই বদলে যাবে। তাছাড়াও এখানে আর একটা পাওয়ার প্রজেক্ট হবে 4,000 কোটি টাকার উপরে, যেটা একটা অলরেডি 900 মেগাওয়াট পাওয়ার প্রজেক্টের ব্যাপার আছে। সুতরাং দেওয়া হচ্ছে প্রচুর, করা হচ্ছে প্রচুর, ইন্ডিভিজুয়ালি কারো কারো ব্যবহারের জন্য কেউ কেউ অখুশি হচ্ছে, এটা করা যাবে না। আর একটা কথা আমি স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছি, এখানে বিডিওরা আছেন, ডিএম আছেন, এসডিও সবাই আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, যার রেশন কার্ড তার হাতে থাকবে। বাড়ি যোজনায় গভর্নমেন্ট যে টাকা দেবে, বাংলার আবাস যোজনায় একটা টাকাও যেন সেখান থেকে কেউ না কেটে নেয়। তিন, যাদের যা ভাতা আছে, শিক্ষার ভাতাই হোক, উইডো ভাতাই হোক, ট্রাইবেল ভাতাই হোক, তার নিজের ব্যাংক বই নিজের কাছে থাকবে, সব ব্যাংকে ট্রান্সফার হবে, কিছু দরকার হলে কোঅপারেটিভ ব্যাংকের সাহায্য নিতে পারে। চার হচ্ছে খাদ্যসাথী প্রকল্পে আমরা যে খাদ্যটা দিচ্ছি, একটা মনিটরিং ফুড ডিপার্টমেন্ট থেকে করতে হবে, যাতে কোনো ডিস্ট্রিবিউটার মানে রেশন দোকানের মালিক যেন বাজে খাবার না দেয়, এবং যে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসছে মনোজ, সেও যাতে খাবারটা বাজে না দেয়, চালটা বাজে না দেয়, এটা লক্ষ্য রাখতে হবে। সব ওসিরা এগুলো নজর রাখে। রাবণ যাত্রার নামে রাবণ বধ, এই নানা রকম প্রোগ্রাম প্রোগ্রাম গুলো নজর রাখে ঝাড়খণ্ডে করার। হ্যাঁ, আমাদের এইগুলো সব নজর রাখে, কোন রকম কোন অশান্তি যাতে না হয় এটা নজর রাখবে, ঠিক আছে? আর দোকান মিড ডে আমি এলাকাকে বাসন করবেন, একটু আইসিডিএস সেন্টার, একটু মিড ডে মিল,
আদিবাসীদের সামনে বানানো যাচ্ছে, কিছু না, ওদের ওখানে খাটে একটু বসা, শেষ করে বা ওদের মেঝেতে একটু বসা, কি কেমন আছো, এইটুকু বললেই তারা খুশি হয়ে যায়। এইটা যদি আমরা করতে পারি তাহলে আর কোনো কিছু প্রয়োজন হয় না। আমাদের উন্নয়নের কাজ প্রচুর হয়েছে, একটু যোগাযোগটা বাড়াতে হবে, আর যোগাযোগটা মানুষকে ভালোভাবে সম্পর্ক তৈরি করতে হবে, এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। বড় বিভিন্ন টাইপের, এক টাইপের না করে ডিফারেন্ট টাইপের করতে পারো। এখন নতুন রমানের কোচানো একটা নতুন কম্পিটিশন, ট্যুরিজম ডিপার্টমেন্টও এটা এক্সপোর্ট করতে পারে। বিশ্ব বাংলার দোকানগুলো আমি দেখেছি একটা বড় পার্ট নাই। আরে বাবা, বিভিন্ন সাইজে করো, আজকালকার লোকে জানো তো ঘরবাড়ি বেশি বড় হয় না, ফ্ল্যাটে সব থাকে ম্যাক্সিমাম, ছোট ছোট জিনিস রাখতে পছন্দ করে না, পাবে না। সেই সমস্ত ছোট ছোট জিনিস তৈরি করার চেষ্টা করো যেটা মানুষ ভালোভাবে নেবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, একটা মিউজিয়াম করতে চাইছিলাম, তার সঙ্গে একটা অপারেশন করে করো, ডায়ো করো না, ভালো জায়গা আছে। তোমার তো একটা রাঙাভূমি একাডেমি না কি রাঙামাটি কি একটা আছে, মানুম কালচারাল এর থেকে করো না। আমরা আমরা একটা আমার অফিসের মধ্যে, অফিসের মধ্যে করলে পাবলিক আসবে না, তোমাকে বাইরে সাইডে করতে হবে। ঠিক আছে, দেখে নাও যত কমে খরচ করো, বিল্ডিং এ বেশি খরচ করো। রঘুরামপুর মিউনিসিপালিটি আর একটু টাইম দাও, রঘুরামপুরে এত ইন্ডাস্ট্রি আসছে, তোমাদের একটু দেখতে হবে ওখানে যেন কেউ এক্সট্রাকশন না করে। একটা কাজ করতে গেলে 5 লাখ টাকা দাও, এটা যেন না হয় এটা মাথায় রাখতে হবে। তোমার নামে নয়, কমপ্লেনটা অন্য লোকের নামে আছে, যেন না হয় এটা দেখে রাখবে। তোমাকে আমি দায়িত্ব দিলাম এটা দেখে রাখবে। ধন্যবাদ ম্যাডাম। আর বলরামপুর থানার ওসি কি আছে, আইসি কি আছে? ম্যাডাম এই জল প্রজেক্টটা যদি হয়ে যায় ম্যাডাম তাহলে তোমাদের সলিড ওয়েস্টের প্রবলেমটা কি করে মেটাবে, এটা তুমি দেখে নাও। সলিড ওয়েস্ট সিস্টেমটাকে ভালো করো, সলিড ওয়েস্ট সিস্টেমটা ভালো করো, এটার পরে সলিড ওয়েস্ট ট্রাই করো। তোমার যদি এরকম তাহলে তো কোনো ইন্ডাস্ট্রি আসবেই না দেখতে। প্রবলেম যদি মিটে গিয়ে থাকে, কে আছে এসডিও, কে আছে আগাকা, তুমি বলরামপুর থানার আইসি, ঠিক আছে, আপনি তো শান্তির সাথে কথা বলে কাজ করবেন। আইসি রঘুনাথপুর কি আছে, সব হয় কেন দেখে রাখতে পারেন না, কতদিন আছেন, 1 বছর হয়েছে, তা আপনার ওখান থেকে খবর শুনতে হবে কেন? একটা কিষাণ মান্ডির কাজ হচ্ছে, 5 লাখ টাকা না দিলে কাজ হবে না, ওয়াই? আমি কি আপনার এরিয়াতে না, রঘুনাথপুর আপনার এরিয়া নয়, ওটা কার এরিয়া? অজন্তা এত ডেভেলপমেন্ট করে দিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে, তার মধ্যে বাইরের লোক আসছে, আপনি খবর রাখছেন? বাইরের লোক আসছে না, আমাদের ওই মনিটরিং করার জন্য নাকা লাগানো হচ্ছে ম্যাডাম, আর আমরা সিভিকদের দিয়ে খোঁজ খবর নিই ম্যাডাম। আপনি নিয়ে মনে হচ্ছে না ম্যাডাম, পুলিশ তো সাহসে চলবে ভিতরে, আপনাকে নিজেকে তো স্ট্রং হতে হবে, অযোধ্যার নজর দিন, বাগমুন্ডি বিশেষ করে, ঠিক আছে? করেছেন পুরাতে ইউনিভার্সিটি করেছেন, মেডিকেল কলেজ করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন, তার জন্য আপনাকে আমরা পুরুলিয়াবাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পুরুলিয়াতে আমাদের নেফ্রোলজিস্ট ডাক্তার নেই, পুরুলিয়া একটা এরকম জায়গাতে আছে যেখানে আশেপাশে স্টিল বেল্ট মাইনিং বেল্ট আছে, আর এখন আপনার আসার পরে এখানে খুব ভালো রোড নেটওয়ার্ক ইত্যাদি তৈরি হয়েছে। আগে যেহেতু তিন দিকে ঝাড়খণ্ড ছিল, এই জন্য অ্যাক্সেসের প্রবলেম ছিল, সেটাও কমে গেছে। এই সময় যদি রাজ্য সরকার আমাদের একটু প্রমোট করে পুরুলিয়াকে, তাহলে বড় বড় ইন্ডাস্ট্রিও আসবে, তার সঙ্গে সঙ্গে ছোট ইন্ডাস্ট্রিও ডেভেলপ করবে। দাঁড়ান দাঁড়ান, নমস্কার ম্যাডাম, স্যার যেটা বললেন আমি শুনলাম, ন্যাচুরিয়াতে স্যার রেফারেল একটু বেশি আছে, আগে আরও বেশি ছিল, আমরা কমিয়েছি, অ্যাকচুয়ালি রঘুনাথপুর সুপার স্পেশালিটি ভালো হওয়াতে ওখান থেকে বেশি, সেই জন্য আপনি সব প্রেশার এক জায়গায় দিয়ে দেবেন, আর লোকালি কোনো কাজ করতে হবে, বাহ বাহ দারুণ, যেটা প্রয়োজন সেটা পাঠান, যেটা প্রয়োজন নেই কেন পাঠাবেন রেফারেল প্রেশারে, কি পাঠাজি ধরো কিছু হেড ইঞ্জুরি বা কিছু
কার্ডিয়াক পেশেন্ট চলে আসে। না আপনি তো সেবা সাহেব জানেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে 10% এর তলায় থাকা উচিত, তো অনেক বেশি আছে, ডবল আছে স্যার, 6% 7% স্টেট অ্যাভারেজ আছে, এখানে একটু কোন কতগুলো অঞ্চলে বেশি আছে। ম্যাডাম এখানে তার মধ্যে 12টা পিএইচডি তে ডক্টর ছিল না, তাই তো? আমরা এখানে যেটা লাস্ট মিটিং করলাম এক্সচেঞ্জ, তারপরে আপনাকে 9 জন ডক্টর দেওয়া হয়েছে আর স্পেশালিস্ট দেওয়া হয়েছে। তারপরে আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে সিএম হয়েছে এনরে, আমরা পাওয়ার দিয়ে দিয়েছি কি আপনি পিএইচসিতে যে ডাক্তার আছে, যে নন ডক্টর পিএইচসি আছে ওখানে ঘুরাবেন, ওখান থেকে পেশেন্ট সরাসরি চলে যাচ্ছে সুপার স্পেশালিটিতে করেছে। এটা দেখুন, এটাতে স্যার এটাতে মনে হচ্ছে কাজ হবে আমাদের নেক্সট মিটিং। আপনি পাওয়ার কমেছে স্যার, আমরা আরও চেষ্টা চেষ্টা করছি না, সিএম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে এগুলো দেখতে হবে তো। আর ডেঙ্গু ম্যালেরিয়া ট্যালেরিয়া এই সমস্ত নানা রকম রোগগুলো, এগুলো এটা আমাদের কন্ট্রোলেই আছে ম্যাডাম, আমাদের ডেথ হয়নি, আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে ডেথ হওয়ার জন্য না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে নজরে রাখতে হবে ম্যাডাম। জবাব দিচ্ছি, আমরা নতুন ওই সাফাই আর স্বাস্থ্য আর ইলেকট্রিক এর সঙ্গে মোটামুটি আগে অনেক বড় শহর আছে, তুমি আর রঘুনাথপুর দুজনে মিলে ডিএম এর সাথে কালকে অ্যাপয়েন্টমেন্ট করে বসবে, আমি চলে যাওয়ার পরে এই কাজগুলো কালকে করবে বিকেলের দিকে, ঠিক আছে? আর যেন বলতে না, আর আপনি একটু সাহসী হন, আপনি ভীতু রঘুনাথপুরও দিয়েছে, আপনিও দিয়েছেন, ববি কবর ফোন করেছিল, সাহসী হন, সাহসী না হলে তৃণমূল কংগ্রেস করতে হবে না। বলছো আপনার রেসিডেন্সিয়াল অফিস থেকে নবান্নতক রেস্ট্রিক্টেড আছি, 4 বছর পুরুলিয়া আপনি এসেছেন, 3 বছর আমি কোনোদিন এখানে থাকার সুযোগ পাইনি, কেন কি এখানে দেখানো হচ্ছে আপনি যেটা পছন্দ করবেন, যেটা পছন্দ করবেন না সেটা আমি যে এখানে একটা ফাইল আপনাকে দিয়ে পাঠাচ্ছি, তার মধ্যে ফাইলের মধ্যে দেখুন 5 নম্বর ফাইলে আপনি দিল্লি যাওয়ার ওয়েতে আমি আপনার সঙ্গে দেখা করেছিলাম, ওইখানে আপনি একটা নোটিংস দিয়েছিলেন, ওই নোটিংসটাও কেউ চেপে দেওয়া হলো, ফাইলটা আপনার এই বলেছি আপনার প্রবলেমটা আমি ওখানে প্রবলেম আছে, এনভায়রনমেন্ট লকে পুরো ভায়োলেট করছে, এটা আমাদের হাতে নেই, ঠিক আছে? সবকিছু আমাদের হাতে থাকে না, আমাদেরও নিয়ম মেনে চলতে হবে। মনোজ নিজে আলাদা কথা বলেছে, দুটো লোক আপনার সাথে কথা বলেছে অলরেডি, যেটা করা যাবে সেটা গাড়ির জন্য কি করে করবে বলুন? আপনি বলেছেন কেসটা ধরো আপনার সাথে কথা বলেছে, সেটা আপনাকে স্যাটিসফাই হতে হবে। আমি এটা নিয়ে কথা বলছি না, আপনি আইনের সাহায্য নিন, যদি মনে করেন ইট ইজ বেটার ইউ টেক দ্য ল অ্যাডভাইস। কতদিন আছেন এলাকাটা চিনেছেন ভালো করে?
দেখেনি নেনাকাটা দেখে রাখবেন ভালো করে। ঠিক ম্যাডাম। ঠিক আছে বসুন। আমি হসিপুরিয়া টাউন থেকে বলছি। দু বছরের কাছাকাছি। টাউনটা ঠিক আছে, শান্তিপূর্ণ আছে। আকাশের সাথে কথা বলে বাদ বাকিটা দেখে রাখবে, ঠিক আছে, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। পুরুলিয়া আরেকটা কে আছেন? দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আমি পুরুলিয়া অসীম মফস্বল। মফস্বলে কি কি এরিয়া পড়ে আপনার? 15টা অঞ্চল আছে। দেখে রাখেন, এলাকা ভিজিট করে। হ্যাঁ, কিছু কিছু জায়গা ম্যাম অনেক বড় বোর্ডার গুলো আছে, ওই সমস্যা মানে ওদিকে মেশিন না লাগলে ম্যাম একটা সমস্যা আছে। সেখানে এটা করলো তোমার বিক্রি করবে। আর একটা 133 সিআরপিসি অর্ডার করে দিয়েছি, যেগুলা করে তাদের এর হচ্ছে অ্যাকশন না হবে, তারা তো অ্যানেক্স হবে 118 আই অফ এ অফ ইউ বলেছি। জঙ্গলে ফরেস্টে একরকম পাতা পাওয়া যায়, পদ্ম পাতার মতো বড় বড় দেখতে, ওই পাতা গুলো দিয়ে কিন্তু এই যে আমরা মুড়ির ঠোঙ্গা বানাই, তারপরে নানা রকম জাহাজ ঠোঙ্গা বানাই, ওটা দিয়ে কিন্তু ভালো কাজ হতে পারে। চিন্তা করো, বড় বড় পাতা যেগুলো হয় ওই পাতা তোমার প্রচুর কাজে লাগতে পারে। কেউ কোনোদিন ভাবেনি তোমাদের কিষাণ ক্রেডিট কার্ড এখনো অনেক বাকি আছে। 42% ছিল এক বছর আগে, আমরা আজকে 80% এক লক্ষের মতো ডিমান্ড পড়ে আছে। যাতে পুরুলিয়া বাঁকুড়া এবং কিছু ঝাড়গ্রাম এইসব মিলিয়ে 300 এটা খুব ভালো খবর। 36,000 একর জমি আরো চাষের যোগ্য করে তোলা হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার পুরুলিয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটাকে টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, রঘুনাথপুর যে ফ্রেট করিডোর হবে তাতে অনেক কাজ হবে, কিন্তু রঘুনাথপুরের কিছু কিছু
নন কোঅপারেশন আমার কাছে খবর আসছে, আমি কিন্তু এটা পছন্দ করি না। আমি কিন্তু প্রত্যেকটা খবর রাখি, এটা কিন্তু হবে না। স্টেট তোমরা ভালো করে কাজ করো এবং ভিজিট করো, করে এটা করে ফেলো। এটা করলে কিন্তু পুরুলিয়ার মানচিত্রটাই বদলে যাবে। পুরো ক্রাইটেরিয়া আছে, সেগুলো দেখেই করা হয়। আমি চাই 100 দিনের কাজে দরকার হলে আরও লোককে কাজ দাও, যে কাজটায় যে ভাবে যে আমি কাজ করব তাকে কাজে রাখো। অনেক লোক আছে কাজ করতে চায় না, অলস আছে, পারে না করতে, শারীরিকভাবেও পারে না, মানসিকভাবেও পারে, তাকে এই চিট্টিকগুলো দাও। পুরো ক্রাইটেরিয়া আছে, সেগুলো দেখেই করা হয়। আমি চাই 100 দিনের কাজে দরকার হলে আরও লোককে কাজ দাও, যে কাজটায় যে ভাবে যে আমি কাজ করব তাকে কাজে রাখো। অনেক লোক আছে কাজ করতে চায় না, অলস আছে, পারে না করতে, শারীরিকভাবেও পারে না, মানসিকভাবেও পারে, তাকে এই চিট্টিকগুলো দাও। বিরোধ, হ্যাঁ বিরোধ আছে, যারা যাদের সত্যি ক্ষমতা নেই। একটা এসসিএসটি ডিপার্টমেন্ট, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট একটা দারুণ করেছে, আমাদের যারা এই বিরোধ আছে তাদের জন্য তো একটা মৌমাছি পালনের স্কিম নিয়েছে। আমরা 100 জনকে বেনিফিশিয়ারিকে সিলেক্ট করেছি। তোমাগুলোকে চিক দিয়ে দাও, চিক দিয়ে বড় চিকগুলোকে বড় করতে, তাহলে ওটাও তো প্রতিপালন হয়ে যাবে। এইভাবে জায়গাগুলো তো আইডেন্টিফাই করবে। স্যারও এসছিল, স্যার কদিন আগে এসেছি কন্যাশ্রীতে নিয়ে। এখানে আমরা একটা সার্ভে করি, সার্ভে করে দেখি যে প্রচন্ড গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়েছে। সেটা খুঁজতে গিয়ে দেখা গেল মেনস্ট্রুয়াল হাইজিনের প্রবলেম। আমরা কন্যাশ্রীদের জন্য আর স্বনির্ভর গ্রুপ চাহিদা হয়েছে। ঠিক আছে, এগুলো দেখে নাও। এই প্রোডাকশনটা তো আমি অলরেডি বলেই দিয়েছি, অনেক খান্ত দিয়েছি। আর কি আছে, ইন্ডাস্ট্রি কি আছে? মানুষের অধিকার মানুষ পাবে, পেনশনটা গভর্নমেন্ট দিচ্ছে যে পাবে, কন্যাশ্রীটা গভর্নমেন্টের প্রোগ্রাম সে পাবে, তার জন্য কাউকে এক পয়সাও দেবার প্রয়োজন নেই। কোনো কমপ্লেন আসলে সঙ্গে সঙ্গে কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং কমপ্লেন যদি কারো বিরুদ্ধে আসে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন করে দিয়েছি, সেই কমপ্লেনগুলো দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। বাংলার আওয়াজ যোজনায় একটা টাকাও যেন সেখান থেকে কেউ না কেটে নেয়, আমি কারো কথা শুনবো না। তিন, যাদের যা ভাতা আছে, শিক্ষান ভাতাই হোক, উইডো ভাতাই হোক, ট্রাইবেল ভাতাই হোক, তার নিজের ব্যাংক বই নিজের কাছে থাকবে, সব ব্যাংকে ট্রান্সফার হবে। কিছু দরকার হলে কোঅপারেটিভ ব্যাংকের সাহায্য নিতে পারো। চার হচ্ছে খাদ্যসাথী প্রকল্পে আমরা যে খাদ্যটা দিচ্ছি, একটা মনিটরিং ফুড ডিপার্টমেন্ট থেকে করতে হবে, যাতে কোনো ডিস্ট্রিবিউটর মানে রেশন দোকানের মালিক যেন বাজে খাবার না দেয়, এবং যে ডিস্ট্রিবিউট করে দিয়ে আসছে মনোজ, সেও যাতে খাবারটা বাজে না দেয়, চালটা বাজে না দেয়, এটা লক্ষ্য রাখতে হবে। আর কিছু কিছু রেশন দোকান কার্ড ও রেশন কার্ড হাতে রেখে দেয়, 50 গ্রাম করে, 100 গ্রাম করে কাটে, আমি শুনেছি, এটা যেন না হয়। যে 50 গ্রাম 100 গ্রাম করে কাটবে, স্থানীয় মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, রাইট টু পাবলিক সার্ভিস কমিশন আমাদের আছে, এবং সেগুলো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থাও নিতে হবে। সে যেই হোক, আমি হই বা তুমি হোক, এখানে আমি পরিষ্কার ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবার জন্য আমি সবাইকে বসিয়ে এক জায়গায় বলে গেলাম, বারবার এক কথা বলবো না।